স্টার শেপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, টসটসে পাকা আমের রসে। থাক, নাকি ভেতরে ভেতরে শত্রু শত্রু খেলা? না, কোনো শত্রুতা নেই। নেই, এটা হচ্ছে আমার জসিম ভাইয়া আর আমি তার ছোট বোন। আরে বাবা, একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, কি গান করছো আজকে শুনি তো। আজকে আমরা শ্রদ্ধেয় খান আতাউর রহমান স্যারের সব সখীরে পার করিতে নেবো আনানা গানটি করছি। আচ্ছা, এত রোমান্টিক একটা গান। জসিম, সত্যি করে একটা কথা বলো তো, তোমার সখী আছে নাকি? মানে সখী টখী কিছু? না, নেই। নেই? যাক, তাহলে বেঁচে গেল নাকি। আজকের পারফরমেন্সের পর কি হয় না হয় সবাইকে নিয়ে টেনশনে আছি। ঠিক আছে, না ও তো আমার ছোট বোন, কিন্তু আমরা আজকে অভিনয় করব সুজন এবং সখীর ক্যারেক্টারে। ঠিক আছে, গান অভিনয় দুটোই দেখি আমরা। যতই তোরা ভাই বোন হোস লাভ নেই, কম্পিটিশন কিন্তু ভিতরে ভিতরে থাকতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু ভাই বোন নাম্বার ছাড়বি, পাঁচ নাম্বার ওর জন্য সার্ভিটা কিন্তু। না, ওরা না খুব ভালো অভিনয় শিখেছে স্যার। বললাম তো আজকে বুকে রোম্যান্স অন্তরে ভায়োলেন্স। হ্যাঁ, চলো। সখীরে পার করিতে নেবো আনায়ানা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, ও আমি প্রেমের কাঠের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সখী গো, আমি প্রেমের কাঠের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনায়ানা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে ধরা ধরি নাই, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করি লইব দিল। থাকো সখীরিণী, থাকো করি লব না। থাকো সখীরিণী, থাকো করি লব না। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। রাম শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না। তাই নাকি? বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না। মাঝি গো, ও আমি কোলের বালা কোলি, আমার দিকে নজর দিও না। মাঝি গো, আমি কোলের বালা কোলি, আমার দিকে নজর দিও না। সখী রে, প্রেমের ঘাটে বেচাকে নাই কুল মানাই, মনের বদল মন দিতে হয়। মনের মতো মন মাঝে চেনা বড় দায়, আসলে কি বড় নকল কর
কেমন খুশি তেমন করে যাচাই করে লও, কেমন খুশি তেমন করে যাচাই করে লও সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ দরিয়ায় নাও ডোবাবো না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ দরিয়ায় নাও ডোবাবো না সব সখীরে পার করিতে নেব আনায়ানা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না মাঝি গো। আমি কোলের বালা কোলে আমার দিকে নজর দিও না, তোমার কাছে পয়সা নেব না আমার দিকে নজর দিও না, তোমার কাছে পয়সা নেব না। এবার এই দুজনের গান কেমন লাগলো? ডলি সায়ন্তনী ম্যাম সবার আগে জানবো। ভালো লেগেছে, শুক্লাকে বলবো যে তোমার গলার রেঞ্জ খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর জসিম তুমিও খুব ভালো গাও। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি হয়তো কেউ স্টেজে পারফর্ম করছে আর আমরা স্টেজে বসে দেখছি আর কি। ভীষণ ভালো লেগেছে তোমাদের দুজনেরই গান। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। তুমি বললে একটু কেমিস্ট্রিটা কেমন হচ্ছে ওদের? আমার তো মনে হচ্ছে ওরা কমপ্লিট করেছে, বাংলা ইংলিশ ম্যাথস হিস্ট্রি বায়োলজি সব কমপ্লিট করে আসছে। খুব ভালো পারফরমেন্স আমাদের দুজনের। সবচেয়ে বড় কথা যে সেই ব্লাইন্ড অডিশনের কথা মনে পড়ছে, কীভাবে চেঞ্জ হয়েছে একজনের পারফরমেন্স, কীভাবে ডেভেলপ করেছে গায়কে ডেভেলপ করেছে। আর সবচেয়ে বড় কথা ওদের মধ্যে এত ভার্সেটিলিটি ছিল না, কিন্তু ওরা এক একজন এক এক ধরনের গান গায়। বিশেষ করে জসিমকে বলতাম আমি যে জসিম তুমি এক ধরনের গান গেয়ে আসছো, এখানে বেরোতে হবে বেরোতে হবে। ও খুব সুন্দর করে বেরিয়ে আসছে। আর শুক্লার কথা কী বলবো, মানে মুগ্ধ হয়ে গেলাম গান শুনে, খুবই সুন্দর। জসিম তোমার সখী গো যে কাজটা ছিল না, প্রতিবারই মিস হয়েছে, একটা আরও কেয়ারফুল হতে ছিল। ছোট ছোট ছোট্ট কিছু মিষ্টি কাজ আছে গানের মধ্যে যেটা আমি পাইনি, আর সব মিলে খুব ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি তো এই গানটা যখন হচ্ছে তখন সেই সুজন সুখী ছবির ফারুক কবরীর পারফরমেন্স সেটাই চোখে ভাসছিল, আর ভাসছিল আব্দুল আলিম তার গলা এবং সাবিনা ইয়াসমিন তারাই প্রথম এই গানটি করেছিলেন চলচ্চিত্রে। তো সেই বিচারে তো যাবো না, কারণ সেই পর্যন্ত তো পৌঁছানো সম্ভব নয়। তারপরে ওরা যেভাবে গাইলো সমঝোতাটা খুব ভালো ছিল। দু একটা জায়গায় তো জসিম হয়তো মিস করে, যেটা ইমন বললো আর কি, আমারও তাই মনে হয়েছে যে ওরা পারফরমেন্সের দিকে বেশি জোর দিতে গিয়ে ও সুজন সখীর এই টানের সময় তোমার স্লিপ করেছে, হ্যাঁ মিস করেছো। আর বরাবরের মতোই আমাদের কণিকা, সে দিন যতই যাচ্ছে তার মধ্যে অনেক ভেরিয়েশন, মানে একটা ভার্সিটাইল সিঙ্গারের যেমন গুণ থাকা উচিত ওর মধ্যে সেরকম আস্তে আস্তে দেখছি আমরা। তো সব মিলে দুজনের পারফরমেন্স খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। তোমাদের গান শুনলাম, পারফরমেন্স দেখলাম, পারফরমেন্স খুব ভালো ছিল। তবে জসিম আমিও দুজনের গলা মিলিয়ে বলবো যে পারফরমেন্সের দিকে ধ্যান দিতে গিয়ে যাতে গানটা হ্যাম্পার না করে কোনো সময় এটা যখনই স্টেজে গান করবে মেক শিওর আগে কিন্তু চিন্তা করবে তুমি একজন সিঙ্গার, তোমার গান মানুষ শুনতে আসবে। সো গানটা সুন্দর করে শোনাও, তারপরে অ্যাডেড অ্যাট্রাকশন হচ্ছে পারফরমেন্স, সো সেটাকে অলওয়েজ মাথায় রাখবে। দুজনের কোয়ার্ডিনেশনটা খুব ভালো ছিল, যে একদম সুন্দর সমঝোতা করেছো, খুব খুব প্রিপেয়ার্ড মনে হয়েছে তোমাদের রিহার্সাল দুজনের ডুয়েট গানের, এটা একটা বড় ব্যাপার। তো কণিকা খুব সুন্দর গেয়েছো, জসিমও ভালো গেয়েছো, বাট যে যে ছোটোখাটো জিনিসগুলি সবাই বললো ওদিকে ধ্যান রেখো। অল দ্য বেস্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।